ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল প্ল্যাটফর্মে সব জায়গায় এখন আলোচিত হচ্ছে এই আওয়ামী লীগের পেতাত্মা কুত্তি, কেউ খাটযোদ্ধা, কেউ ছাত্রলীগের খাটযোদ্ধা হবার পরে আওয়ামী লীগের খাটযোদ্ধা হয়ে তিনি নাকি অবৈধভাবে বিসিএস পাশ করে ভুয়া মুক্তিযোদ্ধায় চাকরি করে বিগত 18 বছরে মুখে কুলুপ দিয়ে এখন এসেছেন দেশপ্রেম দেখাতে। এটি আমার কথা, এটি অসংখ্য মানুষের কমেন্টগুলো পড়লে আশেপাশেও থাকি না। তিনি যে প্রকৃতপক্ষে খাট যোদ্ধা, ছাত্রলীগের খাট কাঁপিয়ে, আওয়ামী লীগের খাট কাঁপিয়ে বিসিএস পাশ না করিয়ে তিনি যে একজন অফিসার হয়েছেন, এটা তার বাস্তব প্রমাণ। একজন সরকারি কর্মচারী তার জায়গা থেকে দায়িত্বহীনভাবে বাংলাদেশের কোনো কিছুকে কটাক্ষ করে কথা বলার অধিকার রাখে না, আবার সেটি যদি বাস্তবসম্মত না হয় তাহলে ওএসডি কেন? ওএসডির এই ধারা তো আওয়ামী লীগের, তাকে কেন চাকরিচ্যুত করা হলো না এবং আজীবন বহিষ্কার করা হলো না, এমন কি তাকে কেন আইনের আওতায় আনা হবে না বলে তার কাছে জবাবদিহিতা চাওয়া হলো না? এইসব আওয়ামী লীগের পেতাত্মা, আওয়ামী খুনি, দোষররা এখনও পর্যন্ত বাংলাদেশে চলমান যদি থাকে, দেশ কখনোই সংস্কার হবে না।